আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত জানাচ্ছি ক্রিপ্টো এশিয়া চ্যানেলে। আজকে আমরা ক্যাটস্টারের আরও একটা নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো। যারা এখন পর্যন্ত ক্যাটস্টার টোকেনটা মাইনিং করেননি, তারা দ্রুত সময়ের মধ্যে মাইনিংটি শুরু করে দিন, কারণ আপনি এখান থেকে একটা ম্যাসিভ অ্যামাউন্ট কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। এ ব্যাপারে কিন্তু কোনো প্রকার সন্দেহ নাই। আপনারা জানেন যে 700 কোটির মাইনিং কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। যারা মাইনিং করেন নাই তারা কিন্তু এখন পস্তাইতেছেন, অর্থাৎ আপনারা চাইলেও এখন আর একটা কয়েন মাইনিং করতে পারবেন না। সুতরাং যারা এই ক্যাটস্টার টোকেনটা এখন মাইনিং শুরু করবেন না, তখন কিন্তু আপনি 3 মাস পর এখানে যখন চাইলেও আর মাইনিং করতে পারবেন না। অর্থাৎ আপনি যত দেরিতে মাইনিং শুরু করবেন অত আপনার ইনকামের সুযোগটা কমে যাবে। সুতরাং যত দ্রুত মাইনিংটা শুরু করবেন তত কিন্তু আপনার ইনকামের সুযোগটা বেড়ে যাবে। তো আমি আজকে দেখাবো যে ক্যাটস্টারের যে একটা সুপার একটা অফার এসেছে সেই অফারটা নিয়ে আমি কথা বলবো। আমরা চলে যাচ্ছি ক্যাটস্টার টোকেনের মেইন ইন্টারফেসে। আমি ভিডিও বড় করব না, খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে দেবো। যারা বোঝার মনোযোগ দিয়ে এটুকুর মধ্যে বুঝে নেবেন। আমি এর আগে কয়েকটা ভিডিওতে বলেছি ক্যাটস্টার কিন্তু মান্থলি স্যালারি এবং উইকলি বোনাসের প্রোগ্রাম চালু করেছে, যেটা আপনারা অনেকেই বিশ্বাস করছেন না। তাদের জন্য আজকে আবারও নতুন করে দেখিয়ে দিতে চাই। এজন্য আমাদেরকে মূল ইন্টারফেস থেকে যেতে হবে হচ্ছে এই যে এখানে শেয়ার একটা অপশন রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু বিষয় বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে ইস্ট রিজিয়ন, দেখতে পাচ্ছেন এখানে আমি উপরেরটা একটু মার্ক করে দিচ্ছি যে ইস্ট রিজিয়ন উইল জেনারেট 21 সুপার নোড। সুপার নোড ইকুইটিতে কী কী বলা হচ্ছে? বলা হচ্ছে মান্থলি স্যালারি, বলা হচ্ছে উইকলি বোনাস, র্যাঙ্কিং রিওয়ার্ড, ব্লক ভ্যালিডেশন, গভর্ন রাইটস অ্যান্ড ভোটিং রাইটস। অর্থাৎ আপনি যদি এই সুপার নোডে এলিজিবল হতে পারেন সেটার জন্য আপনি এখান থেকে এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তো এখানে কিন্তু আপনার হচ্ছে কোয়ালিফাই করাটা অনেকটা কঠিন ছিল, সেটা কিন্তু ক্যাটস্টার দাও কিন্তু সেটাকে অনেক সহজ করে দিয়েছে আমাদের জন্য। যদি আমরা এখন সুযোগটা নিতে না পারি তাহলে আমাদের ব্যর্থতা। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটস্টার র্যাঙ্কিংয়ে যে 1 নম্বর থাকবে সে কিন্তু আপনার মান্থলি 10 লাখ ক্যাট টোকেন আপনার হচ্ছে স্যালারি পাবে, পাশাপাশি 1000 USDT বোনাস পাবে উইকলি প্রতি সপ্তাহে। অর্থাৎ 1000 USDT মানে হচ্ছে 1 লাখ টাকার উপরে, কিন্তু 1,20,000 টাকা। এরপরে এভাবে কিন্তু যারা সর্বশেষ 21 নম্বরে থাকবে, দেখতে পাচ্ছেন আমি 21 নম্বরটা একটু দেখিয়ে দিতে চাই, যারা 21 নম্বরে থাকবে তারা কিন্তু প্রত্যেক মাসে 1,20,000 ক্যাটস্টার টোকেন তারা কিন্তু স্যালারি পাবে, অর্থাৎ বেতন পাবে, এবং 120 USDT কিন্তু প্রতি সপ্তাহে তারা কিন্তু বা আপনার হচ্ছে বোনাস পাবে। অর্থাৎ 120 USDT বর্তমান বাজার মূল্য, বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রায় 13,000 থেকে 14,000 টাকা। এখানে আরেকটা কথা বলা হচ্ছে যে এখানে যে বিষয়টা আপনারা হয়তো হয়তো ক্লিয়ারলি বুঝবেন না, আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে যাচ্ছি। এখানে বলা হচ্ছে যে অল্টারনেটিভ নোডস আর শর্টেড অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ নোড মেম্বার্স ফ্রম 22 to 121, অ্যান্ড দ্য টোটাল নাম্বার ইজ লিমিটেড টু 100। অল্টারনেটিভ নোডস ক্যান বি আপগ্রেডেড টু সুপার নোড অ্যাট এনি টাইম টু এনজয় মোর বেনিফিট অফ সুপার নোডস। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে অল্টারনেটিভ নোডসটা মূলত এটাকে শর্ট লিস্টেড করা হবে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ নোড মেম্বার, অর্থাৎ আপনার নোডে টোটাল কতগুলো মেম্বার আছে সেটা হচ্ছে 22 থেকে 121 পর্যন্ত, এবং টোটাল নাম্বার অফ লিমিটেড টু 100। অর্থাৎ এখানে টোটাল যে সুপার নোডের আওতায় আসবে সেখান থেকে সর্বমোট 100 জন করে আসবে। তো অল্টারনেটিভ নোড আপগ্রেড সুপার নোড অ্যাট এনি টাইম, এবং 100 থেকে 121 পর্যন্ত যারা এখানে থাকবে তারা কিন্তু যে কোনো সময়ের মধ্যে আপনার সুপার নোডের নোডের আওতায় চলে আসবে বলে তারা এটা বলেছে। এখানে দেখতে পাচ্ছেন সুপার নোডের কোয়ালিফিকেশানটা কী দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে সুপার নোড ক্যান্ডিডেট, এখানে সুপার নোড ক্যান্ডিডেটকে অ্যাপ্লাই করার জন্য প্রথমে কিন্তু তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিল সেখানে কিন্তু বলা হচ্ছিল যে সর্বনিম্ন 50টা রেফারেল লাগবে। যারা 50টা রেফার করতে পারবেন তারা সুপার নোডে অ্যাপ্লাই করতে পারবেন। এখন কিন্তু তারা এটা কমিয়ে 30 করেছে, দেখতে পাচ্ছেন 30 করেছে। অর্থাৎ আপনি যদি আপনার ইনভাইটেশন লিঙ্কে যদি 30 জন মেম্বার থাকে তাহলে আপনি সুপার নোডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো আমি কিন্তু এটা অ্যাপ্লাই করেছি, যখন 50টা ছিল তখনই আমি অ্যাপ্লাই করেছি। আমার অলরেডি দেখতে পাচ্ছেন যে 194টা কিন্তু রেফারেল হয়ে গেছে। সো আমি কিন্তু অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাইটা আমার কিন্তু অলরেডি পাস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে বাংলাদেশ থেকে আমার নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাস থ্রুতে রয়েছি। অর্থাৎ এখন যখন তারা এই আপনার বোনাসটা দেওয়া শুরু করবে তখন কিন্তু আমি এটা খুব সম্ভবত পাওয়া শুরু করব। আমি এখন র্যাঙ্কিংয়ে কত নম্বরে আসতে পারবো সেটা জানি না। আমি যদি 100 নম্বরেও থাকি তারপরেও কিন্তু আমি প্রত্যেক মাসে $100 করে কিন্তু আমি এখান থেকে প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি 100 USDT করে আমি এখান থেকে পাবো। অর্থাৎ মাসে 400 USDT, যার মানে হচ্ছে মাসে প্রায় 45,000 টাকার মতো আমি এখান থেকে পাবো যতদিন এদের মাইনিংটা চলবে। তাহলে সুতরাং আপনারা ভাই এত করে বোঝানোর পরেও কেন আপনারা এটা মাইনিং করতে চান না আমি বিষয়টা আপনাদের বুঝি না। তো আপনারা অবশ্যই মাইনিং করেন, মোবাইল ফোনটাকে শুধুমাত্র ফেসবুক আর ইউটিউব চালিয়ে নষ্ট করার সময় দরকার নাই। আপনারা চাইলে এখান থেকে একটু সময় দিয়ে এখান থেকে ভালো কিছু করতে পারবেন।
তো তাদের যে অ্যানাউন্সমেন্টটা আছে আমি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই, কারণ আপনারা না দেখলে আর বিশ্বাস করবেন না। এখানে দেখতে পাচ্ছেন যে তারা মেসেজটা মূলত দিয়েছে আজকে, বলছে সুপার নোড ক্যান্ডিডেটস রিডিউস অ্যাপ্লাই রিকোয়ারমেন্ট, অর্থাৎ সুপার নোড ক্যান্ডিডেট জন্য এটা অ্যাপ্লাই করার জন্য তাদের রিকোয়ারমেন্টটাকে তারা কমিয়ে দিয়েছে বা রিডিউস করেছে। তো তারপর এখানে তারা যে জিনিসটা বলেছে সেটা একটু আমি পড়ে শোনাতে চাই, যে অ্যানাউন্সমেন্ট অন লোয়ারিং দ্য অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্টস অফ সুপার নোড ক্যান্ডিডেট, অর্থাৎ অ্যানাউন্সমেন্ট ইজ লোয়ারিং, অর্থাৎ আগের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটাকে তারা কমিয়ে নিয়ে এসেছে, অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট ফর সুপার নোড ক্যান্ডিডেট, অর্থাৎ সুপার নোড ক্যান্ডিডেটদের জন্য অ্যাপ্লিকেশনের এই প্রয়োজনীয়তা বা রিকোয়ারমেন্টটাকে তারা কমিয়ে নিয়ে এসেছে। তো কমিয়ে নিয়ে এসে তারা মূলত এটা করেছে। তো আরেকটা বিষয় এখানে আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে ক্যাটস্টার টোকেন, যেটা আপনারা যারা NFT যদি নিতে চান, তো NFT কিন্তু সেকেন্ড ফেজ তারা চালু করেছে, অর্থাৎ ফার্স্ট ফেজে যারা নিতে পেরেছেন তারা নিয়েছেন, যারা সেকেন্ড ফেজে NFT ক্রয় করতে চান তারা কিন্তু NFT এখান থেকে নিতে পারবেন। সো NFT নিতে গেলে আপনাকে কিছু এখানে কন্ডিশন আছে তাদের, সেই কন্ডিশনগুলো আপনাদের পুরো করতে হবে। এজন্য আমাদের যেতে হবে NFT বক্সে। আমি NFT বক্সে যাই, যাওয়ার পরে দেখাই, দেখানোর পরে আমি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো সম্পর্কে আমি আপনাদের একটু জানিয়ে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে NFT জন্য মূলত তারা আপনার সেকেন্ড ফেজ যেটা সেটা কিন্তু অলরেডি আমরা কাউন্ট ডাউন চলছে দেখতে পাচ্ছেন, যে মুন ক্যাট অ্যাভাটার্স লিমিটেড টাইম লিমিটেড ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, অর্থাৎ সময় খুব কম, যারা আগে আসবে তারা আগে পাবে। তো এখানে দেখতে পাচ্ছেন চার ধরনের NFT রয়েছে, চার ধরনের NFT কিন্তু আপনার মূল্য কিন্তু অনেক উচ্চ মূল্যের NFT এগুলো দেখতে পাচ্ছেন। এখানে লিজেন্ড NFT রয়েছে, লিজেন্ডের প্রাইস হচ্ছে $3,000 থেকে $10,000, অর্থাৎ আপনি যদি এই যদি আপনি NFTটা পাওয়া যান ভাই, তাহলে তো আপনি একবারে বড় লোক, আমরা তার কিছু দরকার নাই। এরপরে দেখেন ইপিক যেটা হচ্ছে সেটাতে $1,000 থেকে $3,000, অর্থাৎ আপনার $1,00,000 থেকে $3,00,000 দাম। এরপর রেয়ারে যেটা আছে $300 থেকে $1,000, এরপর যেটা লিমিটেড আছে সেটাও কিন্তু আপনার $100 থেকে $300, অর্থাৎ আপনি যদি সর্বনিম্ন NFTটাও পান সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে $10,000 থেকে $30,000 মূল্যের NFT পেয়ে যাবেন। তো এরপরে এখানে আরেকটা জিনিস বলা আছে, এখন এটা রিকোয়ারমেন্ট কী, অর্থাৎ আপনি এটা পাইতে গেলে আপনাকে আপনার কী যোগ্যতা লাগবে, আমি সে বিষয়টা একটু জানিয়ে দিতে চাই, আপনারা একটু মনোযোগ দিয়ে অবশ্যই দেখবেন বিষয়টা। সেটা হলো যে এখানে বলা হচ্ছে যে এই NFTর প্রাইস হচ্ছে টোটাল $2,00,000 CAT token, কিন্তু আপনি যদি এখান থেকে আপনার এই ক্যাট যে টোকেন যে অ্যানাউন্সমেন্ট করেছে তারা, অ্যানাউন্সমেন্টের পর আপনি যদি এখান থেকে 10টা ফ্রেন্ড আপনাকে ইনভাইট করাতে পারেন সেক্ষেত্রে আপনি 10% অফ পাবেন, 20টা ফ্রেন্ড যদি আপনি ইনভাইট করতে পারেন সেক্ষেত্রে 20% আপনি ডিসকাউন্ট পাবেন, 30টা ফ্রেন্ড ইনভাইট করলে 30%, 40টা ফ্রেন্ড ইনভাইট করলে 40%, এবং 50টা ফ্রেন্ড ইনভাইট করলে 50% আপনার ডিসকাউন্ট পাবেন। তো এটা হলো মূলত আপনার হচ্ছে আপনি যদি ক্যাটস্টার থেকে কমিশন পেতে চান সেই জন্য আপনাকে এইটা কাজ করতে হবে, এবং আপনার আপনার হচ্ছে অ্যাকাউন্টে টোটাল $2,00,000 CAT token থাকতে হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা রিকোয়ারমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কোয়ালিফিকেশন মেম্বার উইথ গেদার দেন 20 অনলাইন টিম ফ্রেন্ডস, অর্থাৎ আপনি যদি আপনার NFT পেতে চান সেক্ষেত্রে আপনার জন্য অবশ্যই আপনার 20 জন রেফারেল ফ্রেন্ড থাকতে হবে, অ্যাক্টিভ ফ্রেন্ড থাকতে হবে, তাহলে আপনি এই ক্যাটস্টার টোকেন থেকে আপনি এই মুন NFT আপনি ক্রয় করতে পারবেন। তো এই ছিল মূলত আপডেট, আপনারা সুতরাং সময় নষ্ট না করে দ্রুত সময়ের মধ্যে মাইনিংটা শুরু করে দিন। আপনি এটা মাইনিংটা করলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর এখানে আমার ওয়ালেট ব্যালেন্সটা যদি আমি আপনাদের দেখাতে চাই তাহলে আপনারা হয়তো আপনারা বিশ্বাস করবেন, দেখতে পাচ্ছেন যে আমার এখানে অলরেডি কিন্তু $1,200 সমমূল্যের, অর্থাৎ $1,200 সমমূল্যের আমি টোকেন কিন্তু অলরেডি মাইনিং করে ফেলেছি, এবং আমি USDT বোনাস পেয়েছি। আমি USDT বোনাসটা হয়তো বা জানুয়ারির প্রথম সপ্তাহে তুলতে পারবো, তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অনুযায়ী তাই বলা হয়েছে। তো যারা এখনও মাইনিং শুরু করেনি তারা দ্রুত সময়ের মধ্যে মাইনিং শুরু করে দিন, আর কোনো প্রকার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।